পঞ্চম ধাপে আইতে জানুয়ারির 1 তারিখ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘিরিয়ে আনোয়ারা উপজেলার 3 নম্বর রায়পুর ইউনিয়নত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন মোহাম্মদ আমিন শরীফ ব্যাপক প্রচার প্রচারণার নামে। এদিন ঘোড়া প্রতীক লইয়ে রায়পুর ইউনিয়নত তিনি নির্বাচনী প্রচারণা চালায়। এ সময় ইউনিয়নের বিভিন্ন দোয়ানপাট সহ মাইনছর গরদ গরদ যাই সালাম জানাই তিনি নারী পুরুষোলত্তন তার ঘোড়া প্রতীকত ভোট প্রার্থনা করে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক সেবা মানুষের দৌড় গোড়াত ফয়সে দিবার লাই তিনি তারে আবারও ভোট দিয়ে নির্বাচিত করিবার হতা হয়। আই প্রথম আর এলাকার অনুন্নত জায়গার যেগিন আছে এলাকার যেগিন আছে তো এই সমস্ত কর্মকাণ্ডগুলি আই আর দিই ইনশাল্লাহ। পাশাপাশি বিশেষ করে যুব সমাজের নজর এবং যুব সমাজের যে মাদক মুক্ত সমাজ হিসাবে গড়ে তুলবেন আই আর সাধ্যমতো আই চেষ্টা চালাই যাই ইনশাল্লাহ। দ্রুত শেষ সি প্লাস টিভি।